হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজ পবিত্র একটা রাত, শবে বরাত, আর এদিনের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিনের বেলা রোজা থাকা আর সারা রাত ধরে নামাজ আদায় করা, পবিত্র কুরআন মাজিদ তিলাওয়াত করা, দোয়া দুরুদ পড়া। তো এ দিনে যেহেতু সবাই রোজা থাকে, সারা রাত ধরে নামাজ আদায় করে, তো প্রত্যেক বাসায় দেখা যায় এরকম একটু ভালো ভালো খাবার মেক করা হয় পরিবারের সবার জন্য। আর বিশেষ করে একটা প্রচলন হয়ে এসছে যে চালের রুটি আর হালুয়া এ দিনে সব বাসাতেই বানানো হয়ে থাকে। তো ছোটোবেলা থেকে আমিও দেখে এসেছি আমাদের বাসায় এরকম খাবারের ব্যবস্থা করা হতো। তবে তার উদ্দেশ্য ছিল আশেপাশে যারা গরিব মানুষজন আছে তাদেরকে কিছু খাবার দেয়া হতো ওখান থেকে, আর আমাদের যে প্রতিবেশীরা ছিল তাদের বাসায়ও আমাদের বাসা থেকে খাবার পাঠানো হতো, আবার তাদের বাসা থেকেও আমাদেরকে খাবার পাঠানো হতো। তো আসলে এসব দিনে সেসব দিনের কথাগুলো খুব মনে পড়ে যায়। যাই হোক, এখন আমি বুটের ডালের আর হচ্ছে সুজির হালুয়া যেভাবে মেক করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে বুটের ডাল আগেই ভিজিয়ে নিয়েছি 3-4 ঘন্টা আগে, তবে ওভারনাইট ভিজিয়ে রাখলে ভালো হয়, অনেক কম সময় লাগে সেদ্ধ করতে। আর আমি যেহেতু কম সময়ে ভিজিয়েছি তো সেজন্য আমি প্রেশার কুকারেই সেদ্ধ করে নিব। তো এখানে আমি 1.5 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো 1.5 কাপ ডালের জন্য আমি 1.5 কাপ মিল্ক আর 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। আর চুলায় যখন সেদ্ধ করা হবে তখন একটু বেশি পরিমাণে দিতে হবে, পানির পরিমাণটা বা মিল্কের পরিমাণটা সবার আন্দাজ অনুযায়ী দিলেই হবে যাতে সেদ্ধ হয় ভালোভাবে। আর প্রেশার কুকারের ক্ষেত্রে এই মাপটাই একদম পারফেক্ট হয়ে যাবে। আর চিনির খাবারে কিন্তু একটু লবণ দিলে ভালো হয়, তো আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিয়েছি। ডাল সেদ্ধ করা শেষ, তো আমি পাশে আবার বিপো বসিয়ে দিয়েছি। আজ আর বিফ আমি শেয়ার করছি না কীভাবে রান্না করছি। আর এখানে এখন ডালটা ঠান্ডা হতে হতে আমি সুজির হালুয়াটা মেক করে নিব। তো প্রথমেই আমি 3 কাপ মিল্ক একটু গরম করে নিচ্ছি, খুব বেশি জাল করার দরকার নেই, জাস্ট যখন একটা বলক চলে আসবে সে পর্যায়ে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিয়েছি আর 1 টুকরো দারচিনিও দিয়েছি। এলাচি আমি দিব না, কারণ এলাচির গুঁড়ো দিব পরে, এলাচি আস্তটার যে গুঁড়ো দিলেই ভালো হয় হালুয়ার ক্ষেত্রে। আর আমি এই যে একটু সামান্য পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছি। চিনি অ্যাড করার পরে আমি আরেকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, এরপরে চুলাটা বন্ধ করে দিব। আর এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি সুজিটা ভেজে নেওয়ার জন্য। আর সুজিটা ভাজার জন্য একটু আমি বেশি ঘি ব্যবহার করছি, যে কোনো হালুয়াতেই ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে। আর চাইলে এখানে অর্ধেকটা তেলও অ্যাড করা যায় ঘিয়ের পরিবর্তে, ঘি আর তেল একসাথেও দেওয়া যায়। তো আমি আরও 1 টুকরো দারচিনি এখানে দিয়ে দিয়েছি, এই যে 1 কাপ পরিমাণ আমি সুজি দিয়ে দিচ্ছি। আর এখন ভালোভাবে একটু ঘিয়ের সাথে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে যাতে সুজি পুড়ে না যায়, আর অনবরত নাড়তে হবে। আমি 4-5 মিনিট এভাবে সুজিগুলো ভেজে নিব। আর এরপরে গরম করে রাখা মিল্ক অ্যাড করে দেব। আমি পরিমাণটা আরও একবার বলে দিচ্ছি, এখানে আমি 1 কাপ সুজির জন্য 3 কাপ মিল্ক আর 1 কাপ চিনি নিয়েছি। এই পরিমাণটা ঠিক হলে হালুয়ার মিষ্টিটা একদম পারফেক্ট হবে, কারণ হালুয়া যখন আমরা ফ্রিজে রাখবো তখন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাকভাবে আসবে। আর যারা মিষ্টি কম খান তারা আর একটু চিনির পরিমাণটা কমিয়ে দিলেই হবে। তবে মিষ্টির জিনিসে একটু মিষ্টিটা পারফেক্ট না হলে কিন্তু খেতে ভালো লাগে না।
যে আমি এখন গরম করে রাখা মিল্কটা মিলিয়ে দিচ্ছি। আমি এক হাতে মিল্ক দিচ্ছি আর অন্য হাতে নেড়ে দিচ্ছি যাতে সুজির মধ্যে দলা পাকিয়ে না যায়। আর এখন এই যে আমি এলাচির গুঁড়ো দিয়ে দিচ্ছি, এলাচির গুঁড়োটা দিলেই হালুয়া থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে। এলাচি আস্ত এলাচি দিলেও আসে, বাট আস্ত এলাচির থেকে আমার কাছে এভাবে গুঁড়োটা দিলেই ভালো লাগে। আর সেই সাথে আমি এখন কিসমিস দিয়ে দিচ্ছি, যারা কিসমিস পছন্দ করে না তারা না দিলেও চলবে। আর আমার কাছে ভালো লাগে যে কোনো হালুয়াতেই একটু কিসমিস অ্যাড করে দিলে। তো নাড়তে নাড়তে যখন এরকম স্টিকি পর্যায়ে চলে আসবে আর প্যানের সাথে একটুও লাগবে না, লেগে যাবে না আর কি নিচ থেকে, সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলেই হয়ে যাবে, কারণ এখন হালুয়ার জন্য রেডি। তো আমি এখানে একটা ট্রেতে একটু ঘি মিশিয়ে নিচ্ছি যাতে হালুয়া নিচ থেকে লেগে না যায়। একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিলে সব থেকে বেশি ভালো হয়। তো আমি এখানে চামচ দিয়েই আর ঘিটা লাগিয়ে নিয়েছি। সুজির হালুয়া পুরোপুরিভাবে রেডি করার পরে আমি এখন বুটের ডালের হালুয়া মেক করে নিব। তো সেজন্য প্রথমেই আমি ঘি দিয়ে দিয়েছি, সেই সাথে এক টুকরো দারচিনি দিয়েছি, আর এলাচির গুঁড়োটা আমি পরে দিব। আর এখন ব্লেন্ড করে রাখা আর ডালগুলো দিয়ে দিব। ডালটা দেওয়ার পরে আমি চিনি অ্যাড করে দিয়েছি। চিনি আমি এখানে এক কাপ পুরোটা দেইনি, এক কাপের থেকে একটু কম দিয়েছি। তো দেড় কাপ ডালের জন্য এক কাপের থেকে একটু কম চিনি দিলেই বুটের ডালের হালুয়ায় পারফেক্ট চিনির পরিমাণটা হয়ে যাবে, মানে পারফেক্ট মিষ্টি হবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি এলাচির গুঁড়ো। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু পানি বের হয়, তো নাড়তে থাকতে হবে অনবরত। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে পুরোটা সময়। তো সেমভাবে আমি যেভাবে সুজির হালুয়াটা মেক করেছি, তো সেভাবেই যখন স্টিকি পর্যায়ে চলে আসবে সে পর্যায়ে আর কি হালুয়ার জন্য রেডি হয়ে যাবে। চুলায় থাকা অবস্থায় ডালের হালুয়াতে আমি কিসমিস অ্যাড করিনি। একটা প্লেটে ঘি ব্রাশ করে হালুয়া থেকে অর্ধেকের বেশি পরিমাণ আমি নিয়ে নিয়েছি। আর এখন এই যে গরম হালুয়ার সাথেই কিসমিসগুলো মিশিয়ে সুজির হালুয়ার মতোই আমি শেপ দিয়ে নিয়েছি কেটে। বাকি হালুয়া আমি এভাবে সাজের সাহায্যে একটু ডিজাইন করে নিব। তো সাজগুলোতে আমি একটু অয়েল লাগিয়ে নিচ্ছি যাতে হালুয়ার ডিজাইনটা আর কি তুলতে সুবিধা হয়, কারণ একটু বেশি সময় নিলে তো ড্রাই হয়ে যায়, যে কারণে একটু তেল যদি লাগিয়ে নেওয়া হয় সাজের সাথে তবে কিন্তু খুব ভালোভাবে উঠে আসবে।
আর এই সাজগুলো আমাকে আমার আপি দিয়েছে, আমার আপির নিজের হাতে বানানো সাজগুলো বাংলাদেশে যখন যাই তখন আসার সময় আমাকে দিয়ে দিয়েছে। আর একটা পিঠা বানানো হয় আমাদের ওখানে, পাকন পিঠা বলা হয় আমাদের এলাকায় আর কি। তো সেই পাকন পিঠা বানানোর জন্যই এই সাজগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আমি হালুয়া থেকে কিছু পরিমাণ নিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি হাতের সাহায্যে, আর আমি হাতেও একটু হালকা অয়েল লাগিয়ে নিয়েছিলাম। তো এরপরে সাজের মাঝখানে দিয়ে দুপাশটা একটু চেপে দিলেই সুন্দরভাবে ফুলটা উঠে আসে। আর সাইড থেকেও আমি একটু একটু করে হালকা করে চেপে চেপে দিচ্ছিলাম, আর না হলে আবার সাইড ফেটে থাকলে তখন আর দেখতে ভালো লাগে না। তো এই যে সুন্দরভাবে ফুলটা উঠে এসছে, দেখতেও সুন্দর লাগে এভাবে বানালে। এই যে আরেকটা বানিয়েছি, তো আমি এখানে সবগুলো এভাবে বানিয়ে নিব। হালুয়া সব রেডি করার পরে আমি এখন চালের রুটি বানিয়ে নিচ্ছি। তো আসলে একসাথে সব কাজগুলো একদিনে করলে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। হালুয়া আমার আগে বানানো উচিত ছিল, যদি আগের দিন বানিয়ে রেখে দিতাম আজ শুধু রুটি আর সাথে বিফ রান্না করলেই হয়ে যেত। বাট আসলে আমি আগের দিন সময় পাইনি, যে কারণে একসাথে একটু বেশি কাজের চাপ পড়ে গিয়েছে। আর রুটির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কারো দরকার হয় দেখে নিতে পারেন। আর এদিকে আমার বিফটাও রান্না করা শেষ, চালের রুটি বানানো শেষে এখন আমি ভেজে নিচ্ছি। আর ভাজার সময় আমি এভাবে যখন পুরো রুটিটা ফুলে ওঠে তখন একটা শেপ দিয়ে নেই, কাইন্ড অফ টুপি ভাজ করলে যে একটা শেপ আসে সেরকম করে একটা ভাজ দিয়ে নেই। তো আমাদের বরিশালে এই রুটিটাকে ফুলকো রুটি বলে, আবার টুপিও বলে থাকে অনেকে। তো এই রুটিটা খেতে অনেক বেশি মজা, মানে অনেক সফট থাকে, বেশিক্ষণ সফট থাকে আর হচ্ছে খেতে জন্য বেশি ভালো লাগে। তো যে কারণে আমি ভাজার সময় চালের রুটি যখনই আমি বাসায় বানাই তখন ভাজার সময় এভাবেই ভেজে নিই। মাঝে মাঝে মনে হয় এসব ক্লিন করার কাজগুলো যদি কেউ করে দিত, বাট কেই বা করবে, নিজেকেই সব কিছু করতে হবে। তাই রান্না করার পরে সাথে সাথে সব কিছু আবার ক্লিন করে নিলে কিন্তু কাজগুলো আর পড়ে থাকে না। আর দেখা যায় বেশি কাজ যখন হয়ে যায় তখন কিন্তু অনেক জিনিসও নষ্ট হয়, সেগুলো সাথে সাথে ক্লিন করতে হয়। তো সব কিছু ক্লিন করার পরে আমি কিছু জিনিস চুলার উপরে রেখেছি আর কিছু আবার এই যে র্যাকের উপরে রেখেছি। এগুলো শুকানোর পরে গুছিয়ে রাখতে হবে, তো আরও কাজ বাকি আছে আমার। তো এখন ফুড সার্ভ করে নিচ্ছি। তো এই ছিল শবে বরাতে আমার কিছু আর রান্না বান্না ছোটোখাটো আয়োজন আর কি, পরিবারের সবার জন্য। তো যদিও আমি শবে বরাতের দিনেই ভিডিওটা আপলোড করতে পারিনি, কারণ এত কাজের পরে, তারপরে আবার রোজা নামাজ এগুলোর পরে দেখা যায় ভিডিও সাথে সাথে আবার এডিট করে শেয়ার করা সম্ভব হয় না। তো যে কারণে আমাকে পরেই শেয়ার করতে হয়েছে। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করি সব সময়। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।